এবং আমি চাই 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো যেন ভূষণে অনুষ্ঠিত হোক। ধন্যবাদ। এই যন্ত্র দ্বারা তাঁতিরা তুলা থেকে কাপড় তৈরি করছে হাজারো সময় ধরে। সাধারণত তাঁতিরা যখন হস্তচালিত তাঁতে শাড়ি বুনন করছে, সেই শাড়ি পরতে যেরকম আরামদায়ক, সেরকম এর সৌন্দর্য তো অন্যরকম। বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের দেশের কাঙালি তাঁতের শাড়ির বৈশিষ্ট্যের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে, যার মধ্যে একটি অন্যতম হলো এই শাড়ির বহন। সাধারণত আমরা যে শাড়িগুলি দেখে থাকি সেগুলি 10 থেকে 12 হাতের হয়ে থাকে, কিন্তু তাঁতের শাড়ির বহর সর্বোচ্চ পরিমাণে হয় যেটা নাকি 14 হাত বহরের লম্বা শাড়ি হয়ে থাকে। এছাড়াও এই শাড়ির পাড়ে রয়েছে বিভিন্ন রঙের বৈচিত্র্যতা, যেরকম প্রকৃতির রূপ, রং, ফুল, লতা, পাতা এবং বিভিন্ন রঙে সাজানো হয় এই শাড়ির পাড়। এই শাড়ির ঐতিহ্য আমরা এখনও বহন করে যাচ্ছি সময়ে সময়ে।